শিক্ষার্থী বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা জানেন মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব নীলফামারীর মধ্যে বা রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে আমরা নিজেরাই মাল ইনপুট করি এবং আমরা বোর্ডে সার্ভিসিং করি। তো আজকে আমি আজকে দেখাবো আপনাদেরকে সার্ভিসিংয়ের বিষয়। একটি ধাপ হচ্ছে মাদার বোর্ডে সার্ভিসিং। তো মাদার বোর্ডটি সার্ভিসিং আমি করব। তো এই মাদার বোর্ডে এটি হচ্ছে একটা 61-এর বোর্ড। তো 61-এর বোর্ড এটার সমস্যা কি, এটা ডিসপ্লে আসে না। তো বন্ধুগণ, এই সমস্যাটার জন্য আমরা কিভাবে সমাধান করি? তো দেখেন, এই বোর্ডটি ডিসপ্লে আসে না। তো তো আমি এখন এই বোর্ডটি রিপেয়ার করব। আমার ভিডিওগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার ভিডিও অনেক অনেক করা থাকবে, অনেক কিছু আছে বা আগামীর ভিডিওগুলোতে অনেক কিছু আছে যা দিয়ে আপনারা শিখতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটি ক্লাস, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য একটি প্র্যাকটিক্যাল ক্লাস। তো বন্ধুগণ, আপনারা জানেন মাদার বোর্ড খুবই কমই রিপেয়ার হয়, কিন্তু আমাদের কাছ থেকে 100-এর মধ্যে 100% রিপেয়ার হয়। তো তো এই বোর্ডটি আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলে আসুন, আমি তো বন্ধুগণ, প্রথমত আমাদেরকে সিপিইউ সার্কিটটি খুলতে হবে। খোলার পর আমাদেরকে সিপিইউ প্রসেসরটি লাগাতে হবে। তো এই প্রসেসরটি হচ্ছে ইন্টেল টুয়েন্টিয়াম। তো তো এই প্রসেসরটি 61-এ সাপোর্ট করবে। তো গাইস, আমরা সুন্দরভাবে প্রসেসরটি লাগাবো। লাগানোর পর সুন্দরভাবে লেগে দিলাম। তো তারপর পাওয়ার কেবলটি সুন্দরভাবে র্যাম লাগালাম। তো এখন আমাদের এই বিষয় হচ্ছে পাওয়ার কেবল। আমরা ATX4 মানে পাওয়ার কেবলটি এখন লাগাচ্ছি। তো ATX4 কানেক্টরটি লাগাইতে হবে। তো এরপরে আমাদেরকে লাগাইতে হবে ATX24 কানেক্টরটি লাগাইতে হবে। তো কানেক্টর লাগার পর আমরা দেখবো যে চালু হচ্ছে কি না CPU। তো গাইজ, দেখ পিসি চালু হচ্ছে না, তো আপনারা বুঝতে পারছেন না যে পিসি চালু আসছে কি না। তার জন্য আমি একটি CPU ফ্যান ব্যবহার করি। তো গাইজ, CPU ফ্যান ব্যবহার করলাম। দেখেন, CPU ফ্যান, যদি পিসি চালু হতো তো CPU ফ্যান আসতো, তার মানে এটা নো পাওয়ার, তো পাওয়ার পাচ্ছে না। তো গাইজ, আমরা যদি পাওয়ার না পাই তাহলে আমরা এই যে কানেক্টরটি এটা খুলে ধরব। খুলে দেওয়ার পর আমরা আবার এটি লাগাব। তো পাওয়ার আসতেছে কিন্তু আসতেছে না। তো গাইজ বোর্ডের সমস্যা, আমরা VRM সেকশনটি আবার চেক করব। তো VRM সমস্যাটি আমরা চেক করব। তো গাইজ, VRM সেকশনের হতে পারে একটি মুসফেট খারাপ হতে পারে। তো আমরা একটি মাল্টিমিটার দেব, লাগার পর দেখব, মুসফেটগুলো চেক করব, শর্ট নেই। যদি শর্ট থাকে তাহলে আমাদের মাল্টিমিটার শব্দ করবে। তো গাইস, এখানে শব্দ নেই। তো গাইস, এই জায়গাটায় শব্দ। গাইস এই জায়গাটায় এই মুসফেটটি শব্দ করতেছে, তো তার মানে এই মুসফেটটি শর্ট।
তো গাইস এই মুসপ্যাকটি আমরা খুলবো এখন। এই যে মুসপ্যাকটি, এটি শর্ট বা নষ্ট, তো এই মুসপ্যাকটি আমরা তুলবো। তোলার ক্ষেত্রে দেখেন গাইস, এই যে ক্যাপাসিটারগুলো, ক্যাপাসিটার থাকার কারণে হয়তো আমরা হট গ্রাম দিয়ে যদি হিট দেই তাহলে একটা ক্যাপাসিটার হয়তো নষ্ট হতে পারে। যদি আমরা ভালো রকম করে সার্ভিসিং করতে চাই তো, কিন্তু সার্ভিসিংটি একটু বেশি হবে, বড় হবে, তো আশা করি আপনারা দেখবেন, পুরো মন দিয়ে দেখবেন। তাহলে আমাদেরকে আগে তাতাল দিতে হবে, তাতাল নিয়ে আমাদেরকে ক্যাপাসিটারগুলো খুলতে হবে। কি রে খুললেন কেন? তো সব তো গাইস, আমাদের যে ক্যাপাসিটারটি খুলে গেছে, তো খুলে গেল। তো তারপর আমরা দেখব যে আমাদেরকে শুদ্ধভাবে কাজ করতে হবে। তো গাইস, আমরা যদি এইখানে হিট দিই হতে পারে এই ক্যাপাসিটারটিও নষ্ট হতে পারে। এটা হচ্ছে সলিড ক্যাপাসিটার, এর যে ব্যাকসাইডগুলো নষ্ট হতে পারে। তো আবার আমরা এই ক্যাপাসিটারটাও আমরা খুলবো। তো গাইস, ক্যাপাসিটারটি খুললাম, আমরা দুটো ক্যাপাসিটার খুললাম, এগুলো সযত্নে রাখতে হবে। তো খোলার পর এখন আমরা তাতালটি রেখে দিলাম, তো বেশ ভালো করলাম। তো এখন এই যে মুসপ্যাকটি নষ্ট, এটা আমাদেরকে তুলতে হবে। তো গাইস, তোলার জন্য আমাদেরকে হট গ্রাম ব্যবহার করতে হবে খুব সুন্দরভাবে, হট গ্রাম ব্যবহার করতে হবে। এবং আমাদেরকে যে সরি, আমি একটু আমাদেরকে একটু নিতে হবে, নেওয়ার পরে এই মুসপ্যাকটির সমস্যা হালকাভাবে দিতে হবে, দিয়ে চাপ দিতে হবে। গাইস, খুব সুন্দরভাবে এটা উঠাইলাম, এই মুসপ্যাকটি উঠাইলাম। ওঠার পরে হট গ্রামটি এখানে রাখলাম, হট গ্রাম রাখার পরে বোর্ডটিকে খুব সুন্দরভাবে এই জায়গাটি ক্লিয়ার করতে হবে। তো তো গাইস, খুব সুন্দরভাবে তুললাম। তো এখন আমরা ব্রাশ নিয়ে একটু থিনার বা থিনার নিতে হবে, থিনার নিয়ে পরিষ্কার করতে হবে। তো তো থিনার নিলাম, তো থিনার নিলাম, তো ছিনে নিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করলাম, ছিনে নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে আমাদের একটা ভালো মুসপ্যাক নিতে হবে,
তো আমার কাছে খোলা একটা ভালো মুসপেকটি আছে আমার কাছে, তো মুসপেকটি এখন পরীক্ষা করতে হবে যে ভালো কি না খারাপ। তো আপনারা জানেন মুসপেকটির যারা যারা কাজ জানেন, যারা ইলেকট্রিক্যাল কাজ জানেন, তারা মুসপেক সম্বন্ধে তো ভালোই বুঝেন। তো তো আমরা তো তো আমরা প্রথমত পাওয়ার কেবলটি এবং এটি নিয়ে নেব। তো দেখতেছি মুসপেকটি ভালো কি না, যদি খারাপ হতো তো ইয়ে দিত। এই মুসপেকটি ভালো, তো এই মুসপেকটি এন চ্যানেলের একটি মুসপেক। তো এই চ্যানেলটি এটি আমরা লাগাবো। এখন লাগার ক্ষেত্রে আমাদেরকে শুদ্ধভাবে থিনার দিয়ে তো আমাদেরকে লাগাই দিতে হবে। এরপরে আমরা হট গ্রাম দিয়ে হিট দেব। তো গাইজ সুন্দরভাবে আমরা এটি মুসপেকটি লাগাতে হলো, সুন্দরভাবে লাগানো শেষ। তো সেগুলো আমরা হট গ্রামটি রেখে দিলাম। এরপরে আমরা যে ক্যাপাসিটারগুলো খুলছি সেই ক্যাপাসিটারগুলো অনেক ভালো ক্যাপাসিটার। তো তো এখন আমরা থিনার দিয়ে পরিষ্কার করে নেব। অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং আমরা যেই যে এইখানকার এখানকার ক্যাপাসিটারগুলো খুলছি এগুলো লাগাই দিতে হবে। তো গাইস আমাদের পাশে থাকুন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখুন, আবার নিজেরাই কাজ করুন। তো গাইস আজকে এখন এখন আমরা ক্যাপাসিটার লাগাবো। তো ক্যাপাসিটার লাগার গেলে তো আমাদেরকে প্রথমে লাগাতে হবে রং দিয়ে আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর আমরা এই পাশে ক্লিয়ার করব, রং একটু করে দেব যেগুলো ইয়েতে আছে। তো গাইস ভিডিওটি একটু লং হবে, তো আপনারা সমস্যা অনেক, তো আপনারা একটু দেখিয়েন আমি মনোযোগ দিয়ে কাজ কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো আমরা এখন এটি রেখে দিলাম। তো রাখার পরে আমাদের যে সাবজেক্টটি আসবে আমরা এখন ক্যাপাসিটার লাগাবো। এটি হচ্ছে 12 ভোল্টের একটি ক্যাপাসিটার, 16 ভোল্টের ক্যাপাসিটার। তো আমরা সুন্দরভাবে ক্যাপাসিটার লাগার ক্ষেত্রে একটা আপনি দিক মনে করবেন, যেদিকে দাগ আছে সেদিকটা মনে করবেন যে মাইনাস, আর যেদিকে দাগ নেই সেটা হচ্ছে প্লাস। তার মানে এইদিকে এটা হচ্ছে প্লাস, এইদিকে মাইনাস। তো এই যে এইদিকে মাইনাস এটা হচ্ছে প্লাস। তো আমরা হয়তো ক্যাপাসিটার ভুলও লাগাই সার্ভিসিং করতে করতে। তো আমরা সুন্দরভাবে এভাবে রাখবো এবং সুন্দরভাবে আমরা তাতাল দিয়ে আমরা সুন্দরভাবে ক্যাপাসিটারটি লাগাইলাম সুন্দরভাবে। তো গাইস আবার একটা ক্যাপাসিটার লাগাবো, সেটা হচ্ছে সেটাও দিক লক্ষ্য রাখতে হবে যে প্লাস মাইনাস। তো এদিকে হচ্ছে মাইনাস, এদিকে প্লাস।
তো এইভাবে লাগাইতে হবে, অনেক সুন্দর হবে। সুন্দরভাবে আবার আমরা তাতাল দিয়ে হিট দেব। আবার আমরা লাগাতে একটু ভুল হচ্ছে, খুব সুন্দর করে সার্কিটে সুন্দর হবে। ক্যাপাসিটরটি আমাদের লাগানো হয়ে গেল, আমাদের মোসফেটটিও চেঞ্জ হয়ে গেল। তো গাইস আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সমস্যাটা কি। তো আমরা আগে পাওয়ার কেবল লাগাইলাম এবং প্রসেসর লাগা আছে, এখন আমরা আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না সেটা আমরা দেখব। তো গাইস আমরা লাগালাম, লাগার পরে তো লাগার পরে আমরা এটা লাগাইলাম। লাগার পরে তো গাইস আমরা র্যাম লাগালাম, র্যাম সুন্দরভাবে লাগালাম। লাগার পরে আমাদের সিপিইউ এবং আমাদের কুলিং ফ্যান। তো গাইস এখন আমি পাওয়ার দেব, তো গাইস আমি পাওয়ার দেব। সরি, আমাদের কুলিং ফ্যান ঘুরতেছে না, আমরা কুলিং ফ্যান লাগাইনি। গাইস আমাদের বোট ওকে এবং আমাদের বোট খুবই সুন্দর রিপেয়ার হয়ে গেছে এবং বোটটি ওকে ঘুরতেছে। তো গাইস দেখেন আমাদের ডিসপ্লেও আসছে। তো গাইস আমাদের ল্যাবের ডিসপ্লেও আসছে এবং বোটটিও খুবই সুন্দর ঘুরতেছে, তার মানে বোটটি 100% রিপেয়ার। তো গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা যদি খুব কম প্রাইজে নতুন কম্পিউটার নিতে চান তো তাহলে আমাদের ল্যাব থেকে আপনারা নিতে পারেন। তো বন্ধুগণ এই ভিডিওটি শেয়ার করুন, আপনি দেখুন এবং অন্যকে দেখার সাহায্য করুন। তো আজকে এই পর্যন্তই, আপনারা অনেক আজকে এ পর্যন্তই আপনারা আপনাদেরকে অনেক ভালো ভালো হার্ডওয়্যারের টিপস দেব, লো লেভেল থেকে হাই লেভেল চিপস ক্লাসগুলো করাবো এবং ল্যাপটপের ক্লাসগুলো করাবো। তো বন্ধুগণ আজকে এই পর্যন্ত। আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, এটা হচ্ছে নীলফামারি জেলায়। তো আপনারা যারা উত্তরবঙ্গে আছেন তারা আমাদের কাছ থেকে এসেও পণ্য নিতে পারেন, পাইকারি আমরা খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকি এবং আমরা মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি। তো বন্ধুগণ তো আশা করি ভালো আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের চ্যানেলে থাকুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।